নমস্কার সবাইকে, সুপিকা ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমার রেসিপিটা হলো রুই মাছ দিয়ে মুলোর ঝোল। আমি রুই মাছের টুকরো আর চারটি মুলো নিয়ে নিলাম। তো প্রথমে আমি মুলোগুলোকে কেটে নিচ্ছি। মুলোগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। আমার মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি মাছ ভাজা তেলের মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করিনি। মুলো এবং আলুগুলোকে ভেজে নেব এখন। আসলে আমার কাছে মুলোর থেকে মুলোর ডাঁটাগুলো বেশি ভালো লাগে, তাই বড় বড় করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এখন আমার মুলো এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলের মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। এখনো আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব, তারপর আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের রুই মাছ দিয়ে মুলোর ঝোল। সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে লাইক, শেয়ার, ফলো করুন।